আপনাদের আত্মীয় স্বজনরা যতই বড় লোক হোক না কেন, তারা কখনো চাইবে না যে আপনি তাদের চাইতে বড় হন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। সো আমি আজকে যে জায়গার মধ্যে অবস্থান করতেছি এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন শহরের সিনদেকমা, জায়গাটার নাম। জায়গাটা খুবই পপুলার, কারণ হচ্ছে এখানে হচ্ছে গ্রিসের সংসদ ভবন এবং বিভিন্ন দেশের এম্বাসি, এর জন্য এই জায়গাটা খুবই বেশি পপুলার সবার কাছেই। আর আজকে যে বিষয়টার কথা বলবো, কথাগুলো হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজনরা যতই বড় লোক হোক না কেন, তারা কখনো চাইবে না যে আপনি তাদের চাইতে বড় হন। এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝাই, যেমন এইরকম অনেক ঘটনা আমার সাথে হয়েছে, তার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে বলতে পারতেছি। কারণ হচ্ছে দেখবেন, আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি ভালো কোনো অবস্থানে থাকে দেশের বাইরে, হতে পারে সেটা আরব দেশে, কোনো দেশে, ওমান, দুবাই, কাতার, যে কোনো দেশে, আরব দেশে কোনো দেশে হতে পারে, হতে পারে বিষয়টা ইউরোপের কোনো দেশে থাকে, ইউরোপের যে কোনো দেশে থাকে, হতে পারে গ্রিসে থাকে, হতে পারে লন্ডনে থাকে, হতে পারে কানাডা থাকে, হতে পারে আমেরিকা থাকে, বিষয়টা এরকম হতে পারে ইউরোপের বিভিন্ন দেশে, তোমার ভালো কোনো অবস্থানে থাকে। যদি আপনারা তাদের কাছে যদি কোনো একটা হেল্প চান, যে বলেন যে আত্মীয় স্বজন বলতে গেলে যে কোনো কিছু আত্মীয় স্বজনে লাগে, যদি আপনারা বলেন যে দেখেন মামা লাগে, আঙ্কেল লাগে, চাচা লাগে, যদি চাচা লাগে যে চাচা দেখেন দেশের অবস্থা তো ভালো না, কোনো একটা কিছু করা যায় আমার জন্য, দেখেন না আমাকে কি সেখানে কোনো একটা ভিসা দেওয়া যায় অথবা আমাকে কি নেওয়া যায়, এরকম কি কোনো পজিশন আছে, প্রথমত দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে এইভাবে উপদেশ দিবে যে দেখো এই দেশের মানুষই খাইতে পারে না, এই দেশেই কাজকাম পাওয়া যায় না, এই দেশেই চাকরি বাকরি নেই, এই দেশেই রুম ভাড়া টুম ভাড়া দেওয়া যায় না, তুমি এখানে এসে কী করবা, তুমি কি কাজকাম করতে পারবা, মানে এরকম উপদেশ দিবে। বুঝতে পারছেন, ভালো কোনো উপদেশ আপনাকে দিবে না, সেম এই উপদেশটাই দিবে। কিন্তু অথচ আপনি দেখবেন ওনারই নিজের ভাই অথবা নিজের ছেলে ওইসব দেশে অথবা ভালো ভালো অবস্থানে, ভালো ভালো দেশে আছে এবং ভালো ভালো দেশে কাজ করতেছে, ওদের জীবনযাপন ঠিকই ভালো চলতেছে। কিন্তু আপনি একটা জিনিস জানতে চান, আপনি একটা জিনিস বলেন যে আমাকে কিছু একটা করার চেষ্টা করেন আত্মীয় স্বজনের কাছে, কখনো ওরা ভালো পরামর্শ দিবে না, কারণ ওরা চায় না যে আপনি তাদের চাইতে বড় হন, কখনো চায় না। সেটা আমি সেই বাস্তবতার সাথেই আমি বর্তমানে আছি এবং আমি চলতেছি, কিন্তু ভাই আমি সেটার উপরে বিশ্বাসী না, আমি একটু ডিফারেন্স মানুষ, আমাকে কেউ যদি এরকম বলে আমি বিকল্প চিন্তা ভাবনা করি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, দেখবেন বাংলাদেশের বাইরে আপনি, বাংলাদেশের বাইরে আপনি যে কোনো জায়গায় যান না কেন, প্রথমত আপনার একটু অসুবিধা হবেই, সেটা স্বাভাবিক। মনে করেন টাকার জন্য, খাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য, আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় যান না কেন, এটা আপনার সমস্যা হবেই, এটা স্বাভাবিক, এটা সবার বেলায়, যেটা আমার বেলা, অমুকের বেলা, অমুকের বেলা, বিষয়টা মোটেই এরকম না, সবার বেলায় এরকম একটা সমস্যা হবেই। কিন্তু একটা সময় সবার অবস্থানটা ভালো হয়, তার জন্য মনে করেন একটু ধৈর্য ধরতে, কিন্তু আপনার আত্মীয় স্বজন, সেই সুযোগটা আপনাকে দিতে চায় না, সামান্য একটু হেল্প করতে চায় না। যদি আপনি তাদের সাথে বড় হয়ে যান, কখন আপনার আত্মীয় স্বজন চাবে না আপনি তাদের সাথে বড়ন। সো এরকম কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে খুবই দূরত্ব বজায় রাখবেন। কিন্তু কিছু কিছু আত্মীয় আছে যারা সত্যি মন থেকে চায় যে আপনিও ভালো থাকেন, উনিও ভালো থাকেন, যে আপনি যদি, কিছু কিছু আত্মীয় চায় যে আপনি যদি ভালো থাকেন, আপনার ভালো থাকাটা দেখলে ওনারও ভালো লাগবে, তার জন্য কিছু কিছু আত্মীয় অনেকটা উপকার করে, দেখবেন অনেকটা উপকার করে, দেখবেন তারা অনেক ভালো আছে কিছু কিছু আত্মীয়। কিন্তু বেশিরভাগ আত্মীয়ই আপনার চায় না যে আপনার জন্য আপনি ভালো হন অথবা ওনাদের চাইতে বড় হন। আমাদের দেশে যত আত্মীয় আপনাদের চাইতে ভালো কোনো অবস্থানে আছে, তাদের কাছ থেকে আপনারা কোনো উপকার পাবেন না, কোন হেল্প পাবেন না, এটা বেশিরভাগ আত্মীয়র ক্ষেত্রেই হয় এরকম। সো এরকম আত্মীয়র কাছ থেকে দূরত্ব থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।